আসসালামু আলাইকুম সবাইকে, আমার ইউটিউব চ্যানেলে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি যে ভিডিওটা দেখাবো, এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা আপনারা হয়তো ফেসবুকে অনেক ধরনের ভিডিও দেখতে পারেন, বা অনেক অনেক ভিডিও আছে আপনাদের ফেসবুকের যে কোনো একটা ভিডিও ভালো লাগলো, কিন্তু এই ভিডিওটা আপনারা আপনাদের মেমোরি কার্ডে সেভ করতে চান, যেন গ্যালারিতে সেভ থাকে, আপনি যেন পরে দেখতে পারেন। এর জন্য আপনার মেমোরি কার্ডে যেভাবে সেভ করবেন, আজকে ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনিও পারবেন আপনার ফোন মেমোরি কার্ডে ফেসবুকের যে কোনো ভিডিও সেভ করতে, অডিও সেভ করতে পারবেন, ভিডিও সেভ করতে পারবেন। সো এর জন্য আমি চলে যাব ফেসবুকে। ফেসবুকে যাব, ফেসবুকে যাওয়ার পরে আপনারা দেখুন, আমি আপনারা যে কোনো একটা ভিডিও বের করবেন, যে কোনো ভিডিও, আমি তো একটা মিজানুর রহমান আজহারির একটা ওয়াজ সাপোজে যে আমি সেকেন্ড 10টা চালু করলাম, মরণকে স্মরণ করলে জাহান্নাম বরণ করা লাগে, এই যে সেকেন্ড 10টা চালু করলাম, এটা পৃথিবীর একেবারে গভীরতম গভীরে কি আছে এটা কিন্তু কোরআনে নেই, এটা আমি ডাউনলোড করবো। এর জন্য আপনারা এই যে উপরে উপরে দেখেন, থ্রি ডট দেওয়া আছে, এই যে থ্রি ডট, এখানে ক্লিক করতে হবে। তারপরে যে কপি লিঙ্ক, এই যে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক, এখানে এটা ক্লিক করবেন, এই যে লিঙ্ক টু পোস্ট কপিড ক্লিপবোর্ড, আমার ক্লিপবোর্ডে এটা কপি হয়ে গেছে। তারপর আপনি চলে যাবেন ভিডম্যাটে। আমি এর আগে আপনাদের সুবিধার্থে আমি ভিডম্যাটটা কীভাবে ইনস্টল করতে হবে, কোথায় ইনস্টল করতে হবে, এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে আপনারা কপিটা পেস্ট করবেন, তারপরে গোতে ক্লিক করবেন, দেখবেন অটোমেটিকলি আপনার চলে আসছে বিটম্যাটে। তারপর এখানে ক্লিক করবেন ডাউনলোডে। ডাউনলোডে ক্লিক করার পরে দেখতে পাবেন যে অডিও ভিডিও, এই যে আপনার যে রেজুলেশনে কত MB খরচ হবে সেটাও দেখা যাচ্ছে। আপনি যদি অডিও নামাতে চান তাহলে 1.9 MB, এখানে আপনি চাইলে ফেসবুকের এটার নামটাও চেঞ্জ করতে পারবেন। সো আমি 360p রেজুলেশনে নামাইলি এনাফ। এই যে আমি ডাউনলোডে ক্লিক করলাম, এবার দেখুন উপরে ডাউনলোড হচ্ছে, এই যে ডাউনলোড হচ্ছে দেখুন, এটা মেবি ডাউনলোড হয়ে গেছে, মার্জিং হচ্ছে, এই যে ডাউনলোড হয়ে গেছে, এখন আপনার ফোনের মেমোরি কার্ডে সেভ হয়ে গেছে। এটা পৃথিবীর একেবারে গভীরতম গভীর দেখি আছে এটা কিন্তু করানো নাই, একটা পর্যায়ে শেষে ফায়ার প্রুফের পাইপ ঢুকাতে ঢুকাতে একটা লেভেল যাওয়ার পরে দেখা যায় ফায়ার প্রুফের পাইপও গলে গলে মুহূর্তে পানি হয়ে যায়। সো আপনারা এইভাবে ফেসবুকের যে কোনো ভিডিও বা যে কোনো টিকটক, অনেকের আছে টিকটক ভালো লাগে, আপনারা যদি চান তাহলে অবশ্যই সেই ফেসবুকের ভিডিও বা টিকটক আপনাদের ফোনে সেভ করে রাখতে পারেন। জাস্ট এই প্রসেসে আপনারা যদি কেউ না পারেন বা কোনো প্রবলেম হয় অবশ্যই আমায় মেসেজ দিবেন, কমেন্ট করবেন, কমেন্টে বলবেন, তারপর আমি আপনাদেরকে আমার সর্বোচ্চ চেষ্টা করব। এইভাবে শুধুমাত্র একটা মেথড, এই মেথডে আপনি আপনার ফেসবুকের যে কোনো ভিডিও আপনি চাইলে ডাউনলোড করতে পারেন আপনার গ্যালারিতে, আপনার ফোনের যে মেমোরি কার্ড বা গ্যালারি বলেন ওইখানে নিতে পারবেন। সো আজকের মতো এই পর্যন্ত, ভিডিওটা খুবই সংক্ষিপ্ত করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে বন্ধুদের দেখানোর প্রসেস তৈরি করে দেবেন। আর আজকের মতো এই পর্যন্ত, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।